আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতার ক্ষেত্র উন্মোচনে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপ করেছে বাংলাদেশ। গতকাল ওয়াশিংটনে স্থানীয় সময় সকালে অষ্টমবারের মতো এই নিরাপত্তা আলোচনায় বসে দুদেশ। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আর্মস কন্ট্রোল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বিষয়ক আন্ডার সেক্রেটারি বনি ডেনিস জেনকিন্সের নেতৃত্বে বৈঠকে যোগ দেয় দুদেশের প্রতিনিধি দল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকে সামরিক সহযোগিতা বিষয়ক চুক্তি, জিসোমিয়া ও আকসা যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল, র্যাবের ও সাবেক বর্তমান কর্মকর্তাদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয় আলোচনা হয়েছে। এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।